অবরোধের বিষয়ে জানতে যাচ্ছি রাজধানীর কমলাপুরে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান। মিজান, সকালে ঢাকার রাজপথের চিত্র কেমন দেখেছেন এবং কমলাপুর রেল স্টেশনে কি চিত্র দেখছেন? মুশফিক, সকাল থেকেই আমি এই যে বিএনপি ও সমমনা দলের চতুর্থ দফার যে 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ, সেই বিষয়ে খবর সংগ্রহ করছি। তো রাজধানীর যে বিভিন্ন সড়কগুলো রয়েছে, সকালে আসলে সড়কে তেমন ভিড় তৈরি হয়নি, তারপরেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষজন এবং পরিবহন, বিভিন্ন ধরনের ব্যক্তিগত পরিবহন, সিএনজি, এগুলো আমি রাস্তায় দেখেছি। আর বিশেষ করে এই যে কমলাপুর রেলওয়ে স্টেশন, সেটি কিন্তু আসলে আপনি জানেন যে বিএনপির এই অবরোধে দূরপাল্লার বাসগুলোতে বিভিন্ন যে রাজধানীর যেই বাস টার্মিনালগুলো রয়েছে, সেখানে যাত্রী সংকটের কারণে বাস কিন্তু দূরের ছেড়ে যায় না। যাত্রীরা কিন্তু নির্ভর করছে এই সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ রেলওয়ের যে ট্রেনগুলো রয়েছে তার উপরে, এবং এই কারণে আমি এই কমলাপুর স্টেশনে এসে দেখেছি যে সকাল থেকেই কিন্তু যাত্রীদের ভালো চাপ রয়েছে। এই টিকিট কাউন্টারগুলোর সামনে ভিড় করছেন যাত্রীরা, তার সেখানে লম্বা লাইন রয়েছে, বিভিন্ন গন্তব্যের জন্য তারা টিকিট সংগ্রহ করছেন। এছাড়া যাত্রীদের সাথে কথা বলেছি যে তারা নিরাপদ বোধ করছেন না এই সড়কে বা বাসে তাদের গন্তব্যে যেতে, তারা ট্রেনে নিরাপত্তা বোধ করছেন। কারণ এখানে আমি আরও দেখেছি যে এই অবরোধকে কেন্দ্র করে স্বাভাবিক সময়ের থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা অনেকটাই, কিছু বাড়তি সংখ্যা মজুদ রয়েছে, মোতায়েন করা হয়েছে স্টেশনগুলোতে, এবং যাতে কেউ নাশকতা চালাতে না পারে সেই বিষয়টিও কিন্তু স্টেশন কর্তৃপক্ষ দেখছেন। এছাড়া ট্রেনের যেই শিডিউল, সেই শিডিউলের সামান্য তারতম্য দেখা যাচ্ছে যে সকাল 6টার ট্রেন, রাজশাহীগামী ধূমকেতু ট্রেন, সেই ট্রেনটি কিন্তু এখনও ছাড়েনি। এই সকাল থেকে ট্রেন ছেড়েছে সিলেটগামী পারাবত এবং মহানগর প্রভাতী যে চট্টগ্রামগামী, সেই ট্রেনটিও কিন্তু এখনও ছাড়েনি। অর্থাৎ 20-25 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টা এই ধরনের ক্ষেত্রবিশেষে বা রুটের উপর নির্ভর করে ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় রয়েছে। আর যাত্রীরা যথেষ্ট সংখ্যক এই অন্যান্য পথে তারা তাদের গন্তব্যে যেহেতু যেতে নিরাপত্তা বোধ করছেন না, সেই জন্য কিছুটা ভিড়ও কিন্তু আমি এই কমলাপুরে একটু বেশিই দেখছি। মুশফিক, রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে জানছিলাম অবরোধের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।